এটা তো যার যার পার্সোনাল বিষয় সেসব নিয়ে আমি কথা বলবো না, কারণ আপনারা আমি বলবো একটা, আপনারা থাম্বনেল দিবেন আর একটা, আমাকে নিচে নামাবেন, এটা ঠিক না। কারণ হচ্ছে যে আমি আপনাদের পারপাস সার্ভ করার জন্য কথা বলি, সেখানে আমাদের সমাজ থাকে, আমাদের চলচ্চিত্র থাকে, আমাদের সমসাময়িক বিষয় থাকে। আমি কখনো কাউকে মানে কাউকেই আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলি না। আমি যেটা বলি আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে এবং আমাদের ব্যক্তি জীবনের স্বার্থে, আমি চাই আমরা যেন প্রত্যেকেই, সে শিল্পী হোক, অশিল্পী হোক বা অন্য জায়গায় কাজ করুক, সে যেন সুষ্ঠুভাবে তার জীবনটাকে চালাতে পারে। তাহলে আমাদের নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। প্লিজ, নেগেটিভ কথা আমরা আর না বলি, আমরা সবাই পজিটিভ কথা বলতে চাই। আমরা সাংবাদিক এবং শিল্পী, আজকে আমি না থাকতে পারি, নতুন শিল্পীরা আসবে, সাংবাদিকরাও নতুন আসবে, আসলে আমরা একটা ফ্যামিলি, এটা আমরা জানি, এটা জেনে বড় হয়েছি এবং আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এবং আপনারা যারা মানে রিয়েলি সাংবাদিকতা করছেন, তারা আমাদের পাশে দাঁড়াবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে করো জোরে মিনতি, কারণ আমাদেরকে আর সমাজের কাছে ছোট করেন না। প্লিজ 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 প্লিজ, আমাদের পরিবার আছে, আমরা শিক্ষাগত যোগ্যতা আছে, সবারই পারিবারিক সামাজিকতা আছে, এটা করলে হয় কি, আমরা সমাজের কাছে ছোট হয়ে যাচ্ছি, সেই সাথে কিন্তু আপনারাও ছোট হয়ে যাচ্ছেন, কারণ আপনারা কিন্তু আমাদের পরিবারের অংশ। আমি আবারও আজকে আমার দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কিছু কিছু মানুষকে এমনভাবে উপরে উঠিয়ে দিচ্ছেন, তাদের ছবি চলে না, কিন্তু তারা এত বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে এই ফেসবুকের কল্যাণে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে, তাদের মাথা ঠিক রাখা মুশকিল। এখানে দুই একজন না, অনেকেই আছে, আপনারা আশেপাশে দেখছেন, এবং তারা সবসময় সীমা লঙ্ঘন করছে, কারণ আমাদের শিল্পীরা আজকে অনেক পরিশ্রম করে আজকে শিল্পী হয়েছে। আমরা হচ্ছে ধরেন আমাদের যারা মানে পূর্বসূরি ছিলেন, আমাদের যারা গুরুজন, সরি আমি কথাটা ঠিক বলছি কিনা জানি না, যারা আমাদের গুরুজন, তারা যেমন তাদের স্যাক্রিফাইস, তাদের দেশপ্রেম, সামাজিকতা সমস্ত রক্ষা করেছেন, আমরাও চাই, আমরাও সেটা শিখেছি, আমরা চাই সবাইকে নিয়ে একটা সুস্থ সামাজিক পরিবেশ তৈরি। আমাদের বুঝতে হবে আমাদের কোথাও না কোথাও একটু হলেও শালীনতা অবশ্যই রেখে চলতে হবে।